হ্যালো গাইজ, তো এখন আমরা বসে আছি হচ্ছে অ্যাবসোলিউট বারবিকিউ, বাট সল্ট লেকেরটা নয়। আজকে আমরা বসে আছি যে রুবিতে নতুন একটা অ্যাবসোলিউট বারবিকিউর ব্রাঞ্চ খুলেছে, তো ওখানে আমাদেরকে ফ্রিতে ডেকেছে। তো আজকে এই এপিসোডে আমি একা নয়, আজকে আজ হচ্ছে আমার এক বন্ধু আমার সাথে। হাই গাইজ, আমি অভিষেক। আজকে আমি এসছি অর্থ সাথে খেতে এখানে। আমাকে ইনভাইট করলো অর্থ যে ফ্রিতে খেতে চলে আয়, লেটস সি হাউ ইট গোস। গাইজ, এটা কাশ্মীরি ভেজ টিকি, ইটস কোয়াইট ক্রাঞ্চি, একটু ক্রাঞ্চি আছে আর মানে লাগছে না এটা যে ভেজ আছে, টেস্টিং মোর লাইক এ নন ভেজ ফুড, সো ইটস রিয়েলি গুড। ইয়া, এটা চিলি পটাটো, এটা খুব ভালো লাগছে খেতে। আলু আমার এমনিতে অনেক ফেভারিট, আর এটা খুব মানে ইউনো লট অফ ফ্লেভার্স, পিঁয়াজ টিয়াজ দিয়ে বানিয়েছে। আপনারাও যেরকম দেখছেন, অনুশ্রীও দেখছে, অনুশ্রী মেসেজ করছে আমাকে সাইমেন্টেনিয়াসলি, জানালি না একবারও। কাশ্মীরি ভেজ টিকি তো নন ভেজ লাগ রা। তো খেতে খেতে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার বন্ধুটা আমার সাথে এসছে, বেচারার লাক খুব খারাপ। এ বেচারার দুবার ব্রেকআপ হয়েছে, মানে একবার ব্রেকআপ হয়েছে, একবার অর্ধেক ব্রেকআপ। ও প্রথমবার ছিল কি যে ওর একটা গার্লফ্রেন্ড ছিল, আমার মানে ওরই আর একটা বন্ধুর সাথে টক্কর হয়ে গেছিল, সেটা হতেই পারে। দীনেশ কার্তিক মুরলী বিজয়ের কেস আর কি। তারপরে যাই হোক, আমরা বলে বলে ওকে আরেকটা প্রেম করিয়েছিলাম, বন্ধুরা এরকম বলে বলেই প্রেম টেম করিয়ে দেয়। তারপরে সেটা করানোর পরেও সেই মেয়েটাও ডিগল। আরে কি আর বলবো, মানে জীবনটাই খুব খারাপ চলছিল, এই বন্ধুগুলো আরও খারাপ করে দিল। এই বন্ধুগুলো থাকলে জীবনটা নষ্ট হয়ে যায়, আপনি তো জানেন, আপনারা তো জানেন। সো এই বন্ধুদের উপরে কবে ভরসা করবেন না। যা হয়েছিল ওটা কলেজের সময় যা হয়েছিল, কিন্তু ওটার পরে নিজের পার্সোনালিটিতে অনেক চেঞ্জ দেখতে পেয়েছি। পানিপুরি এগুলো রয়েছে, এটা সল্ট লেকের ব্রাঞ্চ আমি দেখিনি। তো পানিপুরি অনেক ফেভারিট আমার, লেটস সি, ইয়া কোয়াইট গুড। আমি নিয়ে নিয়েছি পানির, পানিটা ঠিক জমলো না, অতটা ভালো লাগছে না। এটা কি মাটন শিখ কাবাব না? যথেষ্ট ভালো মাটন শিখ কাবাবটা। দহি পুড়ি, আমি আর পানিপুড়ি খাচ্ছি না, তারপরে দহি পুড়িটা জাদা টেস্টি। সেভ পুড়ি, সেভ মতলব অ্যাপেল সে বানতে গে মজার। স্টার্টার এই অ্যাডিশনগুলো বেশ ভালো, এগুলো অনেকের মুখরোচক লাগে, আমারও বেশ ভালো লাগে। তা এখন আসল স্টার্টারটা শুরু হচ্ছে, যেটা হলো চিকেন কাবাব। এবার মনে হচ্ছে যে কিছু খেয়েছি, চিকেন টাংরি ভালো, কিন্তু একটু আরও জুসি হলে ভালো হতো। ইয়ে হ্যাঁ তাংড়ি কাবাব, যেমন সল্টলেকটা তো খেয়েছি, তেমন ওটার থেকে এটা টেস্টটা অনেক বেটার। জিনিসটা আপনাকে আপনাদেরকে রিভিল করতে চাই, যে আমি নট আ বেঙ্গলি, আমি কিন্তু বিহারি। এবার যা কিছু বলবো আমি একটু হিন্দি ল্যাঙ্গুয়েজে বলবো। ভেজিটেরিয়ান থা, শাকাহারি থা, ইন কমিনো নে মুঝে মাংসাহারি বানা দিয়া। আর পতা নেই ওর ক্যা ক্যা খিলা রে, ইয়াঁ পে র্যাবিট হ্যায়, শাক হ্যায়, কোয়েল হ্যায়, পতা নেই ক্যা ক্যা হ্যায়, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, মেবি ইটস কোয়েল। এক্স্যাক্টলি চিকেন কা টেস্ট হ্যায়, এক্স্যাক্টলি। খা কে বিয়ার গ্লিস কে তরহ মহসুস হো রহা হ্যায় কি সব কুছ খা রহা হ্যায়, ইনো বিয়ার গ্লিস কা বহুত ইয়াদ আ রহা হ্যায়। হাতি চুহে সব দিখা দুঙ্গা, আর খা কে ভি দিখাউঙ্গা, তুমে ভি খানে পড়েঙ্গে। এবার খাবো হচ্ছে মেন কোর্স। মেন কোর্সে আমি নিয়েছি হচ্ছে বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন, মাটন আর প্রন মালাইকারি। আরও অনেক কিছু ছিল আপনাদেরকে দেখালাম, বাট ওগুলো আমি নিই নি। ফ্রাইড রাইসটা বেশ ভালোই খেতে, প্রন খাই,
প্রন মালাইকারিটা বেশ ভালো। তো প্রন মালাইকারি এবং রাইস আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি করিনি বাট বেশ ভালো লাগবে। এবার লাস্ট হচ্ছে বিরিয়ানিটা ট্রাই করব, বিরিয়ানিটা সেরকম আপ টু দ্য মার্ক নয়। আর মাটনটার কথা যদি বলি, মাটনটা বেশ ভালো। তো লাইভ কাউন্টারে মাটনটা আপনারা নিশ্চয়ই ট্রাই করে দেখুন। তো আমি তো মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না, তাই আমি গুলাব জামুন আর রসগোল্লা নিয়ে নিই, একদম গরম গরম ছিল ওটা। বাট আমি নিয়েছি হচ্ছে লাইভ আইসক্রিম যেটা বানায়, দুটো ফ্লেভারে থাকে, তো আমি চিলি ফ্লেভারেরটা নিয়েছি, এটা আমার খুবই ভালো লাগে। আর নর্মালের মধ্যে চকলেট নিয়েছি, এমনি আইসক্রিমটার ব্যাপারে তো কিছু বলার নেই, কিন্তু এই যেটা ওরা লাইভ বানায় ওটা খেতে বেশ ভালো। এটা হচ্ছে চকলেট বল, এটা নতুন এরা ইনক্লুড করেছে ডেজার্টের মধ্যে, এটা খাবো, বেশ ভালো খেতে। আমরা সল্ট লেকেটাতে ছিল না যখন খেয়েছিলাম, তো ওভারঅল যদি একটা রিয়াকশান দিই তাহলে বেশ ভালো লাগছে। অনেকগুলো আইটেমই বেশ ভালো এবং এখানকার অ্যাম্বিয়েন্সটাও বেশ ভালো। এবং আজকে আমরা এসেছি, আজকে ক্রাউডেড নেই বেশি, এবং মানে একদম সব প্রোটোকল মেনে ভালো করেই করছে, একদম কোভিড প্রোটোকল মেনে সব কিছু ঠিকঠাক, তো সেটাই ভালো লাগছে। এবং নিট অ্যান্ড ক্লিন পুরো, তো আপনারা চাইলে আসতে পারেন, খুবই ভালো একটা জায়গা। টেস্ট আমার খুবই ভালো লাগছে, ইভেন কিছু আইটেমের তো সল্ট লেকের থেকেও বেশি এখানে টেস্ট লাগছে।